তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, আপনাদের সামনেই বলি, ভোটে শিল্পীদের, তো সেখানে একটি মেয়ে অবৈধভাবে, অন্যায়ভাবে, অগঠনতান্ত্রিকভাবে চেয়ারে বসে আছে, জোর করে নিজেকে বিনা ভোটে নির্বাচিত হয়ে তাকে আজকে এই অনুষ্ঠানটা বলার কথা না, এখানে একটা মননশীলন কাজ। তারপর দেখলেন, বলে দিচ্ছি, বিকজ FBC-কে আমি ভালোবাসি, কিন্তু FBC তথাকথিত কিছু মানুষ আছে, সবাইকে বলবো না, কিছু মানুষ আছে নোংরামি, ভালো কাজ দেখলে সেটাকে সমালোচনা করা, বিভিন্ন লোক দিয়ে ইউটিউবে বকাবকি করানো, আমি নির্বাচিত হয়ে ওখানে যাবো আর একজন অনির্বাচিত হয়ে বসে থাকবে, আমার সেই সিনসিনারি ভালো লাগে না। আমার পার্সোনালিটিটা এত নিচে না যে আমি ওখানে গিয়ে অসহায়ের মতো, অসহায় বলবো এই কারণে যে মানুষ, কিছু অসহায় মানুষ আছে, তাদের চেহারা দেখলে আমার কাছে খারাপ লাগে, ওরা আসলে অসহায়, ওদের জন্য কিছু করতে ইচ্ছে করে, আমি সবসময় করি ওদের জন্য। আমি বললাম না যে আমার পার্সোনালিটি ওই ওই মেয়েটির মতো না, যে জোর করে বসবো, মানুষ জানে তারপরও বসেই যাবো, নিজে নিজে যে জোর করে দাবি করবো, আমি ফেল করলে অবশ্যই যিনি জয়ী হতেন তাকে আমি ফুল দিয়ে বরণ করতাম, আমি জয়ী হয়েও আমি চেয়ারে বসছি না, জোর করে বসছে, সিনেমার কিছু লোক সেটাকে সমর্থন করছে, আবার তারাই নীতি কথা বলে। এবং কাঞ্চনবাইয়ের অবস্থাটা দেখেন, নিরাপদ সড়ক নিয়ে কত কথা, আইন নিয়ে কত কথা, জানে যে মেয়েটি নির্বাচিত হয়নি তার সাথে চেয়ারে বসছে, তারও দ্বৈত দ্বৈত নীতি কাঞ্চনবাইয়ের, উনি অন্যায়কে মেনে নিয়েছে, উনি নিপুণের পার্সোনাল সভাপতি হয়ে গিয়েছেন। কোনো সিনিয়র কোনো তারকা শিল্পী কেউ FBC-তে এখন আর যায় না, বিকজ বলে যে জায়েদ নাই। আপনি দেখেন না, একটা শিল্পী সমিতি 21 জনার অর্ধেকই তো আসে না, অর্ধেকই তো যায় না, কারণ বিনা ভোটে নির্বাচিত শিল্পীদের কাছে তো অরুণ বিশ্বাস বলেন, রোজিনা আপা বলেন, সুচরিতা আপা বলেন, মৌসুমী আপা বলেন, ডিপজল ভাই বলেন, রুবেল ভাই বলেন, দেখেন রুবেল স্টিল বলছে যে আই এম নট সাপোজ টু গো টু শিল্পী সমিতি বিকজ শি ইজ দ্য নট দ্য ইলেক্টেড, শি জোর করে বসে আছে। এই মানুষগুলোর চেহারা দেখতে খারাপ লাগে, কিছু কিছু মানুষ ঘুরে দ্বৈত নীতি করে, রাতে এক সকালে এক, এরা আমাকেও খুশি রাখে ওখানেও খুশি রাখে, আমি দ্বৈত মানুষের চেহারাগুলো দেখতে চাই না বলে আমি যাওয়া হয় না। আমেরিকা তো ঢালিউড অ্যাওয়ার্ড হচ্ছে, দুইটা অ্যাওয়ার্ড হচ্ছে, একটা নিউইয়র্কে, একটা ভার্জিনিয়াতে, তো সেইখানে আসলে অংশগ্রহণ করে অনেকদিন থেকে যাবো যাবো করে যাওয়া হয়নি, করোনা, তারপর আমার শিল্পী সমিতি নিয়ে ঝামেলা, তো এগুলো নিয়ে যাওয়া হয়নি, বাট আমি ডেটটা এখনও ফিক্স করিনি, বাট খুব ভেরি সুনই যাওয়া হবে। তবে আমার বিশ্বাস, আমি যাওয়ার আগে ডেটটা হলে আপনাদের নিয়ে আর একদিন বসে আমি ডেটটা জানিয়ে আপনাদেরকে যেতে চাই। আমেরিকাতে আমার প্রেসিডেন্ট আছে, মিশা সদকার, ওখানে কোনো অসুবিধা নেই, ওখানে জয় আছে আমার ছোটো ভাই নায়ক, ও গেছে, তারপরে ওখানে প্রতীক হাসান আছে আমার কাজিন, তো ওখানে তো ছোটোখাটো একটা ঈদের তো গ্রুপই হয়ে গেলো একটা, তো অসুবিধা কী, সবসময় তো এখানে করি, আর এখন ওই টানটা কাজ করে না, যেহেতু বাবা মা নাই, বাবা মা থাকা অবস্থায় আমি বাবা মাকে ছাড়া কখনো ঈদ করিনি আমার মনে হয়নি। অনেকে অনেক কিছু বলবে, এর আগে অনেকে বলেছে আমি পিরোজপুরে বিয়ে করে রেখেছি, ওখানে বাচ্চাটা আছে, আমি ঢাকা থেকে ক্যামেরা চলে গেছে সেটা খোঁজ করার জন্য, আমার মনে আছে আমি যেখানে থাকি ঢাকায় সেখানে দুজন সাংবাদিক চলে গেছে, কেউ বলে আমি ঢাকায় বাসায় লুকিয়ে রাখি বউ, তো এমন অনেক কিছু হয় লাইফে, আমি চলে যাচ্ছি অভিমান করে, আমার মনে হচ্ছে সরকার আমাকে এখানে নিষিদ্ধ ঘোষণা করেছে, এদেশে থাকা যাবে না আমাকে, এই ধরনের অনেক কথাবার্তাই বলবে, যা কিছু হয় আমাকে স্ট্রেট ইউ পিপল আস্ক মি ডিরেক্টলি।